অ্যাক্সিডেন্ট করলো, সে তো কিছু হারালো না, হারালাম আমরা। কিন্তু দেখিস, অপরাধী ঠিকই শাস্তি পাবে। কি করে শাস্তি পাবে মা? কাগজে বেরিয়েছে যে লোকটা গাড়ির নাম্বার টুকে পুলিশকে দিয়েছিল, সেই নাম্বারটা নাকি ভুল। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সারা জীবন বাবার এই গাছগুলোর যত্ন নেব। হ্যাঁ মা, চলো এবার ঘরে চলো। আমি ঘরে গিয়ে কি করব বল? এইটা তো একটা ভদ্রলোকের বাড়ি, এটা কোনো জেলখানা না। এবার বুঝতে পারছেন আপনি যে ভুল করছেন? ওয়ান্ডারফুল, ভুল তুমি করছো কাশেম, আমি আর ওই আসাদ সাহেবের দলে নেই। ও বেটার দলে নাই, বাপের দলে তো ঠিকই আছে। বাপ বেটা দুজনকে আমি ত্যাগ করেছি। না না, কাজ ফেলে এখানে থাকার কোনো দরকার নেই, তুমি যাও। কতদিন আর শোক পালন করবে বলো? অস্মিতা, আমি তাহলে যাই, তুমি থাকো। না না, আসমি থাকবে কেন, আসমি তোমার সাথে যাক, তাছাড়া ওর নিজের সংসার আছে না? না না, আমি আছি, আমি থাকব। পুষ্পি ঠিকই বলেছে, তুইও ফাহিমের সাথে চলে যা, আমরা ঠিক আছি। না মা, আমি আরো কয়েকটা দিন থেকে যাই। আসমি, বললাম তো তুই যা। যা, একসাথে রেডি হয়ে ফাহিমের সাথে চলে যা। টাকা? সরি ফাহিম, আমি তো এই টাকা নিতে পারবো না। টাকাটা কেন নেবে না পুষ্পিতা? কিসের জন্য এই টাকা নেবো আগে বলো। আপু, টাকাটা তোর দরকার, আর এই জন্য তো ফাইন দিচ্ছে। আমার কিসের টাকার দরকার? বারে সংসার চালাতে বুঝি টাকার দরকার হয় না, আর বাবা তো এখন নেই। হ্যাঁ বাবা নেই, বাবা নেই, কিন্তু আমি তো আছি, আমি সব ম্যানেজ করে নেব, তোদেরকে ভাবতে হবে না। পুষ্পিতা, ভাবতে হবে না বললে তার হলো না। নাও টাকাটা রাখো, এই মুহূর্তে যদি টাকার দরকার হয় সেটা তুমি কিভাবে ম্যানেজ করবে? আমি ব্যবস্থা করে নেব। কিভাবে ব্যবস্থা করবে? কত টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে আছে? নেই। তাহলে টাকাটা রাখ আপু। আসমি, আমি তোদের টাকাটা নিতে পারবো না। আপু, তোদের টাকা আমার টাকা এসব আবার কি? তুই কি আমাদের পর নাকি আমি তোদের পর? আসমি, তুই আমাদের আপন বলে কি তোর ঘর ভেঙে টাকা নিতে হবে? পুষ্পিতা, তুমি ভুল ভাবছ। দেখো, আমরা আলাদা বাড়িতে থাকি ঠিকই, কিন্তু পরিবার তো আমাদের এক। আমাদের বাড়িটা যখন ব্যাংক থেকে ছাড়ানোর জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, তখন তো তুমি, তোমার মা তোমাদের সমস্ত গয়না বিক্রি করে দিয়েছিলে, তোমার বাবার সব সেভিং আমাদের দিয়েছিলে, এবং সেই টাকা নেওয়ার জন্য তুমি কিন্তু আমাকে জোর করেছিলে, মনে পড়ে? ফাহিম আপু, সব মনে আছে। তাহলে সেদিন কেন জোর করেছিলে? আসলে ওই টাকাটা তো কখনো তোমাদের কাছ থেকে ফেরত নেবার জন্য দেইনি। আরে আমরা ফেরত দিচ্ছি কোথায়? আর ফেরত দিলে তো আরো অনেক টাকা দিতাম। পুষ্পিতা, এটা রাখো, তোমার কাজে লাগবে। ফাহিম, আমি কোনোদিনই বিয়ে করব না, আর পাঁচটা ছেলের মতো নিজের পায়ে দাঁড়িয়ে আমি সংসারের হাল ধরতে চাই। মাকে দেখব, আমি বাবাকে কথা দিয়েছি, প্রচলিত নিয়মের মতো মেয়ে হয়ে নয়, ছেলে হয়ে আমি এই সংসারের খেয়াল রাখব। প্লিজ, তোমরা আমাকে এই টাকাটা দিয়ে দুর্বল করে দিও না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কিছু করতে চাই। আপু, তো নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমরা তো বাধা হয়ে দাঁড়াচ্ছি না, কিন্তু
যতদিন না তোর কোনো চাকরি হচ্ছে ততদিন এই সংসারে যা টাকা লাগে আমরাই দেব। আসবে এটা কোনো কথা? তুই কেন দিবি? এটা তো আমার দায়িত্ব। বারে মায়ের প্রতি তোর প্রতি আমার কোনো দায়িত্ব নেই বুঝি? ও বিয়ে হয়ে গেলেই বুঝি মেয়েদের বাপের বাড়ির প্রতি কোনো অধিকার থাকে না, দায়িত্ব কর্তব্য কিচ্ছু থাকে না। আচ্ছা আমি তো ছেলের মতো, ছেলে কি মায়ের দায়িত্ব নিতে পারে না বলো? হ্যাঁ পারে, কিন্তু ফাহিম তোমরা আমার কথা বোঝার চেষ্টা করো, আমার দিকে একটু তাকাও। আমি এভাবে তোমাদের কাছ থেকে টাকা নিতে পারি না, আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু সময় দাও, যেন আমি কিছু করতে পারি, আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। তখন যদি আমি না পারি তাহলে তখন আমার পাশে এসো প্লিজ, এটাকে আমি নিতে পারবো না। সরি মনসুর সাহেব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে অপেক্ষা করিয়ে রাখলাম। না না ইটস ওকে স্যার। কি ব্যাপার, আপনি এখন এখানে এলেন কোনো জরুরি কাজ? স্যার জরুরি দরকার না হলে তো আর আপনাকে বাড়িতে এসে বিরক্ত করতাম না। না না ঠিক আছে বসুন। থ্যাংক ইউ স্যার। বলুন কি দরকার? স্যার আপনি কালকে এই ফাইলে সাইন করে আসতে ভুলে গিয়েছিলেন, আর আপনার সাইন না হলে তো স্যার কর্মচারীদের বেতন দেওয়া যাবে না। ও ঠিক আছে, আমি সরি সরি, আমি এখনই সাইন করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আমি তাহলে আজকে উঠি। না না একটু নাস্তা খেয়ে যান। না স্যার আমি নাস্তা করেই বাড়ি থেকে বেরিয়েছি। কাল সবকে নাস্তা করানোর দরকার নেই। কাল সাপ ভাবে কি বলছো এসব? আমি ঠিকই বলছি শাহরিয়ার, আসাদের বাবা দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিল আর তাই সে ছোবল মেরেছে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, কি আর করার ম্যাডাম, কেউ যদি সাপের লেজে পাড়া দেয় তাহলে সেই সাপ তো ছোবল দেবেই, তা সে পোষা হোক আর অচেনা অজানা হোক। শাট আপ বেইমান। ভাবি এসব কি শুরু করলে? এক্সকিউজ মি স্যার, আপনাকে কষ্ট করে কিছু বলতে হবে না, এটাকে ওয়ান্ডারফুললি আমি একাই সামলে নিতে পারবো। ওকে গো অ্যাহেড। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম আপনার এবং জুলফিকার স্যারের মুখে বেইমান শব্দটা একদমই মানায় না, খুবই হাস্যকর, কারণ আপনি এবং জুলফিকার স্যার আপনাদের আপনজনদের সঙ্গে এত বেশি বেইমানি করেছেন সেটা আর কেউ জানুক বা না জানুক আমি খুব ভালো করেই জানি। সুতরাং আপনাদের মুখে বেইমান শব্দটা একেবারেই বেমানান, হাস্যকর। স্যার ঠিকঠাক বলছি তো? ওয়ান্ডারফুলি ঠিক বলেছেন। শাট আপ, চাকর চাকরের মতোই থাকবে।
আমি কাজ করি টাকার বিনিময়ে ম্যাডাম, কাজ করি টাকা পাই। সুতরাং ফ্রিতে আপনি যা খুশি তাই বলবেন তা তো হবে না। আপনি আমার কাজে ভুল হলে তার শাস্তি দিন, আপনার সমস্ত অপমানজনক কথা আমি মাথা পেতে নেব, কিন্তু যত্রতত্র যখন যেভাবে খুশি যার তার সামনে অপমানজনক কথাবার্তা বলবেন অযথা, আর আমি চুপ করে থাকব, সেটা তো হবে না ম্যাডাম। তুমি কাজেই ভুল করেছ, তুমি আসাদের বাবার সাথে বেইমানি করেছ। না ম্যাডাম, আমি আমার কাজে কোনো ভুল করিনি, আমি কোনো বেইমানিও করিনি। এই প্রতিষ্ঠানের হিসাব নিকাশের সমস্ত খুঁটিনাটি থাকে আমার কাছে একজন অ্যাকাউন্টস অফিসার হিসেবে। আর মালিক পক্ষ যদি আমার কাছে হিসেব চায় তাহলে সেই হিসেব দিতে আমি তো বাধ্য। জুলফিকার স্যার চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের টাকা যেইভাবে তছনছ করেছেন শাহরিয়ার সাহেবকে, আমি তার সমস্তটাই বলে দিয়েছি। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি ম্যাডাম। শোনো, এক মাঘে শীত চায় না, কথাটা মনে রেখো। তোমাদের সবাইকে আমি দেখে নেব, আমার নাম রীনা চৌধুরী। স্যার আমি তাহলে আজকে আসি। ফাহিম, আমার বিশ্বাস আমি জীবনে নিজে কিছু করব, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আর বিশ্বাসটাই তো নিজের জীবনের সব থেকে বড় হাতিয়ার, তাই না? আমি যাচ্ছি না, তুই আমাকে যেতে বাধ্য করছিস। হাসমি, এসব কথা বলছিস কেন? মেয়েরা যদি বিয়ের পরে বাপের বাড়ির প্রতি এত টান রাখে তাহলে তো শ্বশুর বাড়িতে সমস্যা হয়। মা, আমি খুব ভাগ্যবতী মা, আমার শ্বশুরবাড়ির সবাই এত ভালো যে আমি যদি দুটো দিন এখানে বেশি থেকে যাই কেউ কিচ্ছু মনে করবে না। পুষ্পিতা, তুমি যদি প্লিজ, তুমি আবার আমাকে টাকাটা দিতে চাইছো? ফাহিম, আমার বিশ্বাস আমি জীবনে নিজে কিছু করব, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আর বিশ্বাসটাই তো নিজের জীবনের সব থেকে বড় হাতিয়ার, তাই না? তুমি প্লিজ আমার এই বিশ্বাসটা ভেঙে দিও না, আমার কোনো টাকার দরকার নেই। দেখো, আমি ঠিকই ম্যানেজ করে নেব। যদি তুমি পারো আমার জন্য দোয়া করো, আমি যেন জীবন যুদ্ধে জয়ী হতে পারি। আমি জানি, জানি তুমি সফল হবে। তবে জীবনে যদি কোনো দিন কোনো কিছুর প্রয়োজন হয় তোমার, তাহলে অবশ্যই আমাদেরকে বলবে, কথা দাও। কথা দিলাম, আমি তোমাকেই বলবো। তাহলে আমরা চলি। এসো, খুব সাবধানে গাড়ি চালাবে, ধীরে ধীরে গাড়ি চালিও, আমাদের মতো অবস্থা যেন আর কারো না হয়।
কে বলেছে ওনার জন্য আমার মন খারাপ হচ্ছে? আরে হ্যাঁ লিগে মন খারাপ করার কি দরকার? মনসুর সাহেবও কিন্তু রিনা ম্যাডাম রে অনেক জারছে। সত্যি বলছিস কাশেম? হ ঠিক আছে, আর দেরি করো না, অনেকটা পথে তো যেতে হবে। আসিমা, আমরা ঠিক আছি। ঘরটা কেমন শূন্য হয়ে গেল রে। কই মা, আমি তো আছি, আমি আছি না তোমার সাথে? আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো। তুই বলবি? আরে ওই যে মনসুর সাহেব আছে না, সে তো এই বাড়িতে কামিং করছিল। উনি তো শাহরিয়ার ভাইয়ের কাছে এসেছিলেন। কিন্তু রিনা ম্যাডাম ওই মনসুর সাহেবকে অনেক রাগারাগি করছেন, তার এদিকে রাগা গেছিল, তারপর অনেক ঝাড়ছে। ইস, লোকটা এই প্রথমবারের মতো ভালো কাজ করলেন আর উপহার হিসেবে পেলেন ঝাড়ি। বাবা, আপনার তো দেখতেছি মনসুর সাহেবের লিগে অনেক দরদ, অনেক খারাপ লাগতেছে না? হ্যাঁ রে, খুব খারাপ লাগছে। এই চুপ, শুধু শুধু অনুমানে খুঁজতে যাস কেন? না ম্যাডাম, আমি আসলে ওইটা কই নাই, বলতে চাইছিলাম কি হ্যাঁ লিগা মন খারাপ করার কোনো দরকার নাই তো। কে বলেছে ওনার জন্য আমার মন খারাপ হচ্ছে? আরে হ্যাঁ লিগা মন খারাপ করার কি দরকার? মনসুর সাহেবও কিন্তু রিনা ম্যাডামরে অনেক জারছে। সত্যি বলছিস কাশেম? হ্যাঁ। বল না ভাবিকে কি বলেছে। আর শুনেন, আমি আপনাকে কইতেছি, বাহ লোকটা তো বেশ ছেড়েছে। মনসুর কেমন একটা কিছু করো যেন অফিসে তোমার বিষয়ে কিচ্ছু না করতে পারে। ঠিক বলেছো। মনসুরকে তো চাকরিটা তুমি দিয়েছো, ওকে চাকরি থেকে আজই তাড়াও, না হলে তোমার সব গোপন কথা কিন্তু বলে দেবে শাহরিয়ারকে। আমার পাপে আমার বাবা আত্মহত্যা করেছেন, বিষয়টা তেমন নয় চাচা। আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করে খুন করা হয়েছে।
তুমি আমার ছেলেকে দূরে সরিয়েছো না? আল্লাহ তোমার বাবাকে দূরে সরিয়ে নিয়েছে। আমি আপনার ছেলেকে দূরে সরাইনি চাচি, আপনারাই বাধ্য করেছেন আসাদকে জেলে যেতে। আপনি আমার চাকরিটা খেয়ে নিলেন। চাকর বাকরকে মাথায় তুললে না, তারা মাথায় নাচতে শুরু করে। আমি যেমন মাথায় তুলেছিলাম, এখন ঠিক মাথা থেকে নামিয়ে মাটিতে আছাড় মেরে ফেলে দিলাম।